আবারও জাল টাকা বানাতে গিয়ে ধরা পড়ল কাউসার। এবার সাড়ে তিন থেকে পাঁচ কোটি টাকা বাজারে ছাড়ার লক্ষ্যেই কাজ করছিল সে। জাল টাকার আট মামলার এই আসামি এবার ধরা পড়ল ৬৫ লাখ টাকা নিয়ে, সাথে ছিল দুই সঙ্গীও। নাইমাল জিকর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক। রাজধানীর ধলপুরের জরাজীর্ণ এই বাড়িটি যে টাকশাল সেটা দেখে বোঝার উপায় নেই, কিন্তু এখানেই তৈরি হচ্ছে কোটি কোটি টাকা। কম্পিউটারের একটি বোতামে চাপ দিলেই প্রিন্টার দিয়ে বেরিয়ে আসছে ১,৫০০-২০০ টাকার চকচকে নোট, যা পরে ফিতা বসিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে বানানো হচ্ছে জাল টাকা। এই জাল টাকশালের মালিক কাউসার বলছে, ঈদকে সামনে রেখে তিন থেকে পাঁচ কোটি টাকা তৈরির কাজ করছিলেন তারা, এর মধ্যে কিছু টাকা ছেড়েছেন বাজারে। ১,০০০ টাকার নোট আমি ৮,০০০ টাকা বেশি এক প্যাকেট, ৫০০ টাকার নোট এক প্যাকেট ৭,০০০ টাকা বেশি, আর ২০০ টাকার নোট এখন পর্যন্ত বাজারে বেশি সবমতো তৈরি করছি। এটা আমি ছড়াই না, আমি দুই একজনের মাধ্যমে দিয়ে দিই, ওরা সেটা ছড়ায়। এই জাল টাকা বাজারে ছাড়ার কাজটি করেন নজরুল ইসলাম, টাকা বানাতে সহযোগিতা করেন মিনারুল। প্রতিটি ১,০০০ টাকার ১০০টি নোট বিক্রি হয় ৮,০০০ টাকায়। ১,০০০ টাকার নোট দিয়ে একটা সোয়াব ইনতাল কিনলাম, কিনা তারপর আমি জাল টাকা দিয়া কিনতাম, সাদা কাগজ কিনা ওই ওটার মাঝখানে সাদা সাদা আছে, আমরা সেদ্দি করতাম লেই দিত, আমি কিয়া দিত ৩,০০০ টাকা। পুলিশ বলছে এর আগেও জাল টাকা সহ ৭-৮ বার গ্রেপ্তার করা হয়েছে এই চক্রকে। জেল থেকে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন তারা। প্রান্তিক লেভেলে যখন চলে যায় তখন কিন্তু তারা ১,০০,০০০ মানে যে টাকাটা সেটা কিন্তু তারা মার্কেটে ১,০০,০০০ চালিয়ে দেয়। অর্থাৎ প্রচণ্ড ভিড়ের মধ্যেই তারা এই কাজটি করেন, যার কারণে আমরা দেখেছি যে আজকে যাদেরকে ধরলাম কাউসার সহ আরও ৩ জনকে, তাদের মূল টার্গেট আমরা তাদেরকে আজকে ৬৫ লক্ষ টাকা সহ তাদের জাল টাকা ধরলাম। তারা তাদের টার্গেট ছিল যে এই ঈদকে ঘিরে ৩ কোটির উপরে টাকা তারা ছাড়বে। পুলিশ বলছে এই চক্রের বাকি সদস্যদের ধরতে তারা কাজ করছেন, আর দোকানি ও সাধারণ মানুষদের দেখে শুনে টাকা লেনদেনের পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৯ আলজিকো, নিউজ ২৪, ঢাকা।